मॉर्निंग गाइस, ওই এটা আরজা। এখন ভোর 5:30টা, বাইরে প্রচন্ড ঠান্ডা। তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে সবাই আমরা একসঙ্গে শুয়েছিলাম, ডোনার জন্মদিন ছিল তাই। তো এরা তো একটু আগে ঘুম থেকে উঠলো, আমি কটায়, আমি 9:30টার সময় উঠেছি। আর ওই যে ডোনার বান্ধবী হচ্ছে পিউ ছিল কালকে, আর খুব মজা হয়েছে কালকে। ওই যে ডোনাকে একটা গিফট করেছে পান্ডা পিউ, বেশ সুন্দর, কিউট, ডোনার খুব ফেভারিট তাই জন্য। আর এই যে দুষ্টু বনু, দুষ্টু বনু তাকা, হাই কর, এই যে আর এটা যে ডোনার পান্ডা। তা আমরা এখন বসে আছি, আমার তো মুখ টুক ধোয়া হয়ে গেছে, ওরা এখনো মুখ টুক কিছুই ধোয়নি। একটু আমি পায়েস বানিয়েছিলাম কালকে, তাই হয়তো খাবে তারপরে খাওয়ার সময়। বেবি হ্যালো করে দাও, খাওয়া দাওয়া করি, আবার খিদেও পাচ্ছে, একটু ভাত খাবো আজকে আমরা ভাবছি। তো আলু সেদ্ধ ভাত, তারপরে আবার পিউর আলু সেদ্ধ আমরা দুজনে ভাগ করে খাবো। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি ওখান থেকে এসে আবার শুয়ে পড়েছিলাম, তাই এগেইন গুড মর্নিং। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকের দিনটা আমার সঙ্গে এনজয় করো। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 8:15, বাট সেরকম ঘুম আর হয়নি, জাস্ট এমনি শুয়েছিলাম। তো এখনও লেপ ছাড়া হয়নি যদিও। তো অনিবারকে ফোন করলাম, অনিবার এখনও ঘুমোচ্ছে ওখানে। 10টার আগে হয়তো ব্রেকফাস্ট করতে আসবে, তারপরে ওর আউটডোর রয়েছে। আর কোয়েলকে সকালে ফোন করলাম, কোয়েল গেছে হচ্ছে শান্তিপুর একটা হাট বসে, সেখানে কিছু জিনিসপত্র কেনার জন্যে। তো যাই হোক, কিছু পাইনি বললো, জাস্ট বেডশিট পেয়েছে। তো চলো এখন উঠি, উঠে ফ্রেশ হই। তো চলো তোমরা আমার সঙ্গে এই ভিডিওটা এনজয় করো, আমি তোমাদের সঙ্গে এই ব্লগটাই শেয়ার করছি। এটা যে জিনিয়া, এসব একটা কড়ি বেরিয়েছে, আর একটা ফুল হয়েছিল সেটা ফুটে গেছে আর কি, এটাকে একটু রোদে রাখতে হয়। আরও বেরোচ্ছে দু একটা করে কড়ি যে একটা। আর এটা হচ্ছে জলপাই গাছ বাড়ির, এই যে জলপাই দেখতে পাচ্ছ এগুলো। আমরা যাচ্ছি এখন হচ্ছে একটা বাগানে আসলাম, মানে মাঠ আর কি। এখানে অনেকে অনেক কিছু চাষ ঠাস করেছে। তো আমি যাচ্ছি কটা সর্ষে শাক তুলতে, কালকে ইয়ে খাবো, বাটা খাবো আর কি, ল্যাঠা মাছ দিয়ে বাটা, খুদের ভাত খাবো আমরা। তো এই দেখো পুরো মাঠ খুব সুন্দর, আশেপাশে চারিপাশে শুধু মাঠ। আর মানে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে একটা পিছিয়ে মশাই চাষ করেন, আর এগুলো সব ধান চাষ হয়, না সরি ধান চাষ হয় না, এখন তো সর্ষে লাগিয়েছে, এরপরে আরো যা যা হয় পাট ঠাট সব লাগায়। যেন বলে এটা অপরিজিতা, আর একটা ছোট্ট কলা গাছ, এটা আমার লাগানো গাছ, খুব কিউট। এই যে গাছগুলো খুব একটা যত্ন নেওয়া হয় না, পায়েল ছিল যখন পায়েল প্রচুর যত্ন করতো, গাছগুলো খুব সুন্দর হয়ে গেছিল। এই যে এখন মানে আগাছার মতন সব বেরিয়েছে, সব পরিষ্কার করতে বসবো একদিন ভাবছি। তো এখন একটু বেরিয়েছি মর্নিং ওয়াকে, জাস্ট বেরোলাম। আর আজকের ব্লগটা একটু লম্বা হয়ে গেছে, যেটা আজকে যাবে আর কি। আর আমার কমিউনিটি যে পোস্টগুলো দেওয়া, যে মানে ওটাও পাওয়ার জন্য একটা 500 সাবস্ক্রাইবারের দরকার, তো সেটা হয়ে গেছে। কমিউনিটি পোস্ট আমি আজকে স্টার্ট করেছি, তো তোমরা দেখে নিও। আর অনির্বাণও চলে এসছে, ফোন করেছি আর অনির্বাণও চলে এসছে। তো চলো একটু হেঁটে নিই, তারপরে ব্রেকফাস্ট করবো। তো অনির্বাণ এখানে অনির্বাণের ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে ছাতু, বাট ও গেম খেলছে। আর আমি রান্নাঘরে বানাচ্ছি হচ্ছে, অনির্বাণ বললো আমি ডিম ভাজা খাবো, তো সেই জন্য ডিম ভাজা বানালাম, এই যে। আর একটু কফি করবো আজকেও সকালে, কফি খেতে হবে, বেসিক্যালি কফিটা ভালো লাগছে তোমাদেরকে অনেকবার আমি বলেছি। তো এখন ডিম ভাজাটা হয়ে গেলেই কফিটা বসাবো। তো ব্রেকফাস্টে এটাই আজকের খাবার হবে, ডিম ভাজা, ছাতু, কফি। তো এই যে আমার ডিম ভাজাটা হচ্ছে, এখানে কফিটা এক্ষুনি বসিয়ে দেবো। ওই এটা আরজা, আমরা আরজাদের বাড়ি এসেছি ঘুরতে। এইটা হলো মিষ্টি, ওইটা হলো রুচি পাগল। এদিক তাকাও মা, এই যে আরজা বেবি, এই যে এই যে তাকাও তাকাও, এই যে বাবা, এই যে বাবা,
ফাইনালি আমি আমার রান্না শুরু করে দিয়েছি। তো এখন আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপির একটা ঘন্ট মতো তৈরি করছি। এটা মনিকাদি স্পেশাল, তার কারণ মনিকাদি মাঝখানে একদিন দারুণ বাঁধাকপি রান্না করে দিয়ে গেছিলো, তো সেটা খেয়ে আমি ভীষণ ভালো লেগেছিলো। তো সেই জন্য দিদির কাছ থেকে রেসিপিটা শুনে নিয়েছি। তো ওটা হচ্ছে ফার্স্টে তেলের মধ্যে, শুধু তেলের মধ্যে বাঁধাকপি এবং আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আবার যেমন মশলা কষায় সেই রকমভাবে কষিয়ে মশলা তার মধ্যে ভাজা বাঁধাকপিটাকে দিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে লো ফ্লেমে করতে হয়। তো আমার বাবা কালকে ফোন করে বলছে যে পেঁপেগুলো খুব ভালো হয়েছে। তো যাই হোক, বাবা ওরা কোয়েল কেউই খেতে পায়নি। আর অনেকে তোমরা কমেন্ট করছো কোয়েল কোথায় কোয়েল কোথায়, কোয়েল কিন্তু বাড়িতেই আছে, মানে যেখানে আমার বাপের বাড়ি বেসিক্যালি, তো সেখানেই আছে। ওকে বলেছি আসতে, ওই দাদার বিয়ে মানে সাতদাদার বিয়েটা কেটে যাওয়ার পরে এখানে চলে আসবে, তার কারণ ওই সময় আমরা থাকবো না বাড়ি, তো সেই জন্যেই ও এখন আসবে না। তো ওই সময় এসে কিছুদিন ও থেকে যাবে বলেছে। তো চলো এখন আমরা স্নান টান করবো, আমি রান্নাটা কমপ্লিট করেই স্নানটা করবো, তার কারণ এখন 10:30 বেজে গেছে আর অনির্বাণের আউটডোর শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আগেই ও চলে গেছে 9টা নাগাদ। তো চলো রান্না করে স্নান করে ফিরছি। আমি বলেছিলাম আমি ধনে পাতার গাছ লাগিয়েছি, তো গাছগুলো বেরিয়েছে একটু একটু ছোট্ট ছোট্ট, খুব কিউট। যখন আর একটু বড় হবে তখন আবার দেখাবো। তো আমি এখন স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। প্রতিদিন যেমন পুজো দিই, স্নান করা হয়ে গেছে, অনির্বাণ এখনও আসেনি, অনির্বাণের স্নান হয়নি। ও বেসিক্যালি অনকল করার পরে আউটডোর ছিল বলে আর স্নান করা যায়নি, এসে স্নান করবে। আর আজকে আমার রান্না কিন্তু হয়ে গেছে সব কিছু, তো আজকে বিশেষ কিছু হয়নি, মাছও নেই, ডিমও নেই, মাংসও নেই, কিছুই নেই। তো আজকে সব কিছু নিরামিষ নিরামিষ মতন হয়েছে, জাস্ট সবজি রান্না হয়েছে, ডাল হয়েছে। তো বাঁধাকপির একটা ঘন্ট মতো করেছি, ঘন্ট বলতে একটু মাখা মাখা টাইপের, আর একটা সব রকম সবজি মিক্স করে, আর ফুলকপি কিছু ডাটা ছিল সেগুলো মিক্স করে সেগুলোর একটা সবজি করেছি, আর হচ্ছে অড়হরের ডালটা করেছি, বা সেটাই করেছে আর ভাত। তো অনির্বাণ কখন আসবে জানি না, এখন বেজে গেছে 12:15 মতন। তো এরপরে গিয়ে আমি একটু কাজ বাজ রয়েছে আরও একটু, সেগুলো করব। আর আজকে জলটাও ভরা হয়নি, যেহেতু হসপিটাল থেকে জলটা আসে তো সেই জলটা আমরা ভরি এবং সেটাই খাওয়া হয়। এখানে অ্যাকোয়াগার্ড নেই, তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম, তো মাঝে মাঝে হসপিটাল থেকে নিয়ে আসতাম জল, তো আজ এখন আর আনতে যাই না, প্রচণ্ড প্রবলেম হয় আর খুব কষ্টও হয়ে যায় ওইখান থেকে জল নিয়ে এসে খাওয়াটা। তো সেই জন্য ঘরেই যে মানে সাবমার্সেলের জলটা আসে সেটাই খাওয়া হয়। ট্রেন ধরেছিলাম কারণ আমি শান্তিপুরে গেছিলাম একটু দরকারের জন্য। তো কাকি, আমি, আমাদের পাশের বাড়ির একটা বৌদি, তাদের মেয়ে, তো তারা সবাই গেছিলাম, গিয়ে একটু ঘুরে ঘুরে চলে এলাম 10টার ট্রেনে। তো আসার পথে ওখান থেকে আমরা লুচি টুচি খেয়ে এসেছি, তো টিফিনটা মাও বাড়িতে করেছিল, রুটি করেছিল, তো সেটা আর খাওয়া হয়নি। তো এখন মা রান্না করতে বসেছে আর আমি একটু ছাদে ঘুরছি আর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কী আছে আমাদের ঘরে। আর একটা জিনিস, ভালো জিনিস দেখাই, দেখো এটা হচ্ছে আমাদের একদম মানে 20-30 বছরের পুরনো গাছ, কিন্তু বড্ড ছোট, একটা নারকোল গাছ, কিন্তু ডাব দিয়েছে, এই যে ডাব হয়েছে দেখতে পাচ্ছ আশা করি। ছোটো ট্রাইপডটা এসেছিলো, মানে গরিলা পর বা ট্রাইপড যাই বলো, ওটা আমি এক্সচেঞ্জ করেছি, তার কারণ ওর যে ঘাড়ের দিকটা ওটা লুজ হয়ে গেছে এই দুদিনেই, তো সেই জন্য এক্সচেঞ্জ করলাম, 7 দিন ছিল, তো জানি না আবার কবে দেবে। তো আজকে ওটা নিয়ে চলে গেছে। আর অর্ণব এসছে হচ্ছে আঁকা শিখতে, এই ঘরে ওরা দুজনে আঁকা শেখাচ্ছে অনির্বাণ। ওকে খুব মনোযোগ সহকারে আঁকা শিখছে আর এই অনির্বাণ শেখাচ্ছে, আর এদিকে ব্লগটা চালানো রয়েছে। আর তোমরা অনেক সঙ্গে রয়েছো আমার, খুব ভালো লাগছে, তো এইভাবেই আমাকে সাপোর্ট করো, সঙ্গে থেকো। তো চলো এখন রান্না বান্না শেষ করি, আর আজকে একটু বাজার যেতেই হবে মনে হচ্ছে, বাট কী যে হবে জানি না, তো দেখা যাক। অনির্বাণ আঁকাটা শিখিয়ে নিক, আর এখন বেজে গেছে 6:10, আর এখন তো জানোই ঠান্ডার সময় 6:10 মানে অনেকটাই রাত হয়ে যায়, জানি না বাজারটা এখনও থাকবে কি না, তার কারণ সবজি টবজি নেই, আর আজকে যদি না যাই তাহলে কালকে সকালে যাবো। যাই হোক, এরম একটা কিছু প্ল্যান করে নেবো আর কি। এই যে সেই গাছটা, মানে গাছটা ফলই দিত না, এই আজ 3-4 বছর ধরে দিচ্ছে, তো এবার একটু বেশি করে ডাব হয়েছে, বেশ কটা ডাব হয়েছে, তো ডাব পেরে পেরে একটু গাছটার গ্রোথ হয়েছে মনে হচ্ছে, কি সরু গাছটা, সুপারি গাছের মতন। এটা আর যা এদিক তাকাও বাবা, এই যে বাবা তাকাও, কুটি কুটি, হ্যাঁ
চল চল রুজি পিসির সঙ্গে হাঁটো। তাই ঘাড়টা একটু মাসাজ করিয়ে নিচ্ছি। শুয়ে শুয়ে ঘাড়ে ব্যথা হয়ে গেছে বলো? শীতটা পড়েছে ওই জন্য। আমরা আজকে বাজারে যাচ্ছি না, এইমাত্র ডিসিশন হয়ে গেছে সকালে যাব। সকালে গিয়ে একদম টাটকা শাক সবজি মাছ মাংস যা হয় নিয়ে আসব। তো মাছ আর বলে মাংস জানবো সেগুলোকে শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও অবশ্যই এ টু জেড লাইফস্টাইলে গিয়ে ভিজিট করতেই পারো। তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে, ভাত আর সকালের সব সবজি রয়ে গেছে, একটু একটু ডালও রয়ে গেছে, আর ঘরে কোনো সবজি নেই। আজকে তো আর বাজার যাওয়া হলো না, কালকে সকালে দেখা যাক যাওয়া হবে। তো বাজার যেহেতু যাওয়া হয়নি সেহেতু আর কোনো সবজি নেই, ওই বাঁধাকপি রয়েছে তোমাদেরকে বলছিলামই, তো ওটা দিয়ে আর কিছু করা যাবে না, সেই জন্যেই আজকে আর বাজারটা যাওয়া হয়নি, কিছু নেইও। তো কালকে দেখা যাক সকালবেলায় কী কী আনা হয়। তো এখন অনির্বাণ গেম খেলা শুরু করেছে, আজকে সারাদিন কী করেছে আমি জানি না, তার কারণ আমি ঘুমোচ্ছিলাম, কিচ্ছু আমি টের পাইনি, মানে এত ঘুম পেয়েছে কোথা থেকে যে এত ঘুম আসলো আমি জানি না। আর কোয়েলও ফোন করছে, তো চলো কোয়েলের সাথে একটু কথা বলে নিই। এই যে হলো শাকচোর, শুধু শাক চুরি করে বেড়ায় নেখা। এটা হচ্ছে আমাদের ক্ষেত, আমরা এখানে এখানে চাষ করি, কি যেন এটা কি যেন কি নাম, সর্ষে শাক, এটা আমরাই চাষ করেছি। কেমন হয়েছে তোমরা বলো চাষ করাটা? আমি আর কোয়েল দুজনে মিলে চাষ করেছি। আমি আর কোয়েল দুজনে চাষ করেছি, বলো জায়গাটা কেমন হয়েছে চাষ করা। ছোট ছোট নেই, এরা কালকে হবে, জাস্ট এটা তুলে রেখে দিলাম, কারণ সকালে তো আমরা ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠি, তো ওই সময় আসলে লোকে দেখতে পারলে খুব মারবে, একটা চুরি আর কি। তো নিয়ে যাচ্ছে একটা পিসিরা, আমাদের একটা পিসিরা হয় তারা লাগিয়েছে, সেই জন্য নিয়ে গেলাম আর কি। আর আমি বাড়িতেও কটা লাগিয়েছি, ধনে পাতা সর্ষের শাক বললাম তোমাদেরকে। আমরা হাট ডেকেছিলাম আজকে, আমি রুচি, দুষ্টুর মা, দুষ্টুর দিদি মানে আমাদের মাসি আর বোন, আর কাকি আজকে যায়নি, আর হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা মনা আছে মানে একটা ছেলে, সে গেছিলাম। আমরা চার পাঁচজন মিলে আমরা প্রতিদিনই হাঁটতে যাই। তো কালকে যখন যাব তখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে, রাস্তাটা দেখাতে দেখাতে, সব কিছু দেখিয়ে দেখে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এগোবো। তো আজকে তো আর হয়নি, আর এই কদিন ধরে মনে থাকছে না, তো কালকের থেকে রেগুলার দেখানোর চেষ্টা করবো। ওকে, আমরা এটা খাচ্ছি, রিং রিং রিং, ভালো লাগছে? কোনো ভালো লাগছে? এই যে কোয়েল চুড়েল যাচ্ছে, গাছে এই যে কলা। তো চলো আমরা বাড়ি যাই, টাটা এখন, বাই বাই। তো এখন 7:40 বাজে, বাইরে যথেষ্ট ঠান্ডা রয়েছে, একটু আগে গেছিলাম বেশ ঠান্ডা ওয়েদার। তো এখন আমি এই যে লেপের মধ্যেই বসে রয়েছি, দেখো তো ঠান্ডায় লেপ ছাড়া হচ্ছেই না, মানে শোয়াও যাচ্ছে না। দুপুরবেলাটা তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, জানি না কেন, আমি আজকে যে ঘুমিয়ে পড়েছি বলছিলাম, তো লেপের মধ্যে ঘুমিয়েছি তাও খুব ঠান্ডা লাগছিল। আর হয়তো আজকে ঠান্ডাটা বেশ পড়েছে, আর এখন তো ঠান্ডার সময়, ঠান্ডা পড়বেই, ডিসেম্বর পর্যন্ত থাকছে ঠান্ডা এইভাবেই, ডিসেম্বর জানুয়ারি থাকবে, ফেব্রুয়ারি শেষের দিকে গিয়ে একটু ঠান্ডাটা কমে। আর সাজ্জাদার বিয়ে যেহেতু রয়েছে সেই সময়টা হবে প্রচণ্ড ঠান্ডা, মানে কাল বাদে পরশু বোধ হয় দাদার বিয়ে, মানে 29 তারিখ বিয়ে, 30 তারিখ রিসেপশন। তো 30 তারিখে আমরা সবাই যাব, আর 29 তারিখে অনির্বাণ চলে যাচ্ছে ওখানে, তো ওখানেই ও মানে থাকছে সেদিনটা, মানে রাত্রিরে আসবে কিনা সেটা আমি জানি না, চলেও আসতে পারে বিয়ে হয়ে গেলে। তো অনেকটা দূর ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের দাদা হচ্ছে ওখানকার বাড়ি আর কি, তো এখানে চাকরি করতো, চাকরি করে আর কি, তো সেই জন্য অত দূর আমাদেরকে যেতে হবে বিয়ের জন্য, অনেকেই যেতে চাইছে না বিয়েতে, তার কারণ সরি রিসেপশনে, তার কারণ অনেকটা দূর, 3 ঘন্টার রাস্তা রয়েছে এখান থেকে, তো সেই জন্যে।
তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের এই ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে কোনো নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই, টেক কেয়ার, টাটা।